আল্লাহর নবীর সাহাবি হজরত হানজালর দি আল্লাহ আনহু গোসল করার জন্য পুষ্কুনিতে গেলেন পানি নিলেন মুখে ওই দিক দিয়া শৈতান গুজব সরাইয়া দিছে এই কবর শোনা মাত্র ওই নবীর সাহাবি দেখেন কেমন আশেক ছিলেন ওনারা নবীজির সাহাবিরা কেমন আশেক ছিলেন একটা দৌড় বাড়ির কাছে চলে গেছে বাড়িতে যাইয়া ডাক দেয়া কই বিবি রে বিবি তোর বাড়িটা দে রে বিবি তোর বাড়িটা দে আমি যুদ্ধের ময়দানে যাব কাফের বেঈমানের দলেরা আমার নবীকে হত্যা করেছে শহীদ করে দিয়েছি বিবি ডাক দেয়া কই স্বামী গো আপনি তো নাপাক আপনি তো নাপাক কিভাবে যুদ্ধের ময়দানে যাবেন আর আপনি সবেমাত্র মাত্র বিবাহ করেছে আপনি কিভাবে যুদ্ধের ময়দানে যাবেন আমার তো মায়া লাগতেছে আপনি যদি যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হইয়া যান আমার জীবনটা বাকি জীবনটা আমি কোথায় কাটাবো আমার বন্ধু আমার ভাইজান দেখেন সাহাবাই কেরাম প্রতিদের প্রেম ভালোবাসা নবীজির প্রতি এবার আল্লাহ নবীর হজরুতে হাঞ্জালা র দিয়া জালা আঙহু ডাক ডে কই বিবি রে তোর বাড়িটা দে বিবি তোর বাড়িটা দে দেরি করিস না দেরি করিস আল্লাহর নুবি সাহাবি বারবার বিবিকে ডাক দিয়ে বলতেছে তোর বাড়ি যাইতেছে বাড়ি যাইতেছে এই দিকটা বিবি তোর বাড়ি দিতেছে না মসবে মাত্র বিবাহ করেছে একটু সময় নিতেছে কিন্তু আমার আল্লাহর নবীর সাহাবি এবার বললেন বিবিরে চিন্তা করিস না আমি যুদ্ধের ময়দানে যাব যদি বেঁচে থাকি দেখা হবে দুনিয়ায় আর যদি মরে যায় আর যদি শহীদ হয়ে যায় দেখা হবে হাসরের ময়দানে আমার যা আমার বন্ধুর হজরতে আনহু এবার তোর বাড়িতে হাতে লইয়া যুদ্ধের ময়দানে দৌড়া শুরু করলেন যুদ্ধের ময়দানে চাইয়া আল্লাহর নবীর সাহাবি কাফের বেমানদের দলদেরকে ডাক দেখো ও ওই কাফের বেমানের দল আয় 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 আমার তরবারির নিচে আয় এবার আমার নবীর সাহাবি হজরতে হাঞ্জালা আল্লাহ হুতালা আনহু তর বাড়ি নিয়া কাপের বেইমানের দলদেরকে যেই দিক দিয়ে যাচ্ছে সেই দিক দিয়ে কচু কাটা কইরা যাইতেছে বলেন না সুবাহান আল্লাহ বাড়িতে বাইরা আমার বন্ধুরা আমার এবার আল্লাহ রুনবির সাহাবি হজরতে হাঞ্জালা রোদে আল্লাহ হুতালা কাফের বেঈমানদের দলের সাথে লড়াই করতে করতে লড়াই করতে করতে এক পর্যায়ে পিছন থেকে কাফের বেঈমানের গোষ্ঠী আয়শা হযরত আল্লাহ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে জমিনের মধ্যে শহীদ করে দিয়েছেন আর ভাই জান আমার বন্ধুরা এবার আল্লাহর নবী ডাক দেয়া কই সাহাবীরা রে আমার যেই সমস্ত সাহাবাইম এই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন শহীদ হয়েছেন ওই সমস্ত সাহাবিদের লাশগুলা খুঁজে বের করো এবার সাহাই রোদি আল্লাহুতালা নহরা খুঁজো শুরু করলেন ওই দিক দিকে আল্লাহ রুবি বললেন ওই লাশগুলোকে খুঁজে বের করে বিনা কুশলে তাদেরকে দাফন দিয়ে দিয়েন এই কথা শোনা স্ত্রী বাড়ি থেকে একটা দৌড় দিলেন যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যাইয়া বলে নবী গ আমার স্বামী আমার স্বামী নাপাক আমার স্বামীকে আপনি বিনা গুসলে দাফন করিলেন না আমার স্বামী না আমার স্বামী না পাক এবার কই ও মহিলা তুমি কে আর তোমার স্বামী কে তোমার স্বামীর নাম কি তোমার স্বামীর দাও আল্লাহর নবীর সাহাবীর গো আমার আমার স্বামীর নাম হানজালা আমার স্বামী করার জন্য তার উপর গোসল খরচ হয়েছিল গোসল করার জন্য সে পুষ্কুনির কাছে গেছে অথবা পানির কাছে গেছে ওই দিকদের শৈতান গুজব সরাই আপনি নবী দুনিয়ায় নাই আপনি নবী দুনিয়ায় নাই আপনি নবীকে শহীদ করে দেওয়া হয়েছে যুদ্ধের ময়দানে এই খবর শুনে আমার স্বামী নাফাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে আসছে নবী গো আমি আপনি আমার স্বামীকে বিনা গুসুলে দাফন দেন না আল্লাহর নবী নবী ডাক দেওয়া কয় সাহাবিরারে আমার যাও 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 আমার সাহাবি হজরতে হানজালার লাশটা খুঁজে বের করো এবার সাহাবাই কেরাম রদি আল্লাহ আনুরা তারা সকলে দৌড়াইয়া গেলেন যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবির লাশ হানজালার লাশ খুঁজাখুঁজি শুরু করে দিলেন কুস্তে কুস্তে চাইয়া পাইলেন আল্লাহর নবীর সাহাবি হজরতে হানজালা রদি আল্লাহ তালুর লাশ পাইলেন

রদি আল্লাহ তালা আনহুর শরীর বিজা চুল বিজা মাতা বিজা দাড়ি বিজা অগণবিজি আপনার সাহাবি হজ হাঞ্জালা নুদিওল্লা গোতালা আঙ্গুর শরীর থেকে টপ 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 করে পানি পড়তেছে জমিনের মধ্যে এবার আমার নবী জিবরহিল আমিনকে ডাক দিয়া কয় আমি এর রহস্য জানতে চাই আমার নবী বিশ্ব নবী ডাক দিয়া কয় ও ভাই জিবরাইল বল বল বলো আমার আমার সাহাবি হানজালার সাথে কি হয়েছে হামজালা রদি আল্লাহ তালানুকে কে গুসল করাইছে বাইরে আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দেয়া শুনবেন দেখেন সাহাবাই কেরাম রদি আল্লাহ তালানহুদের ভালোবাসা কেমন নবীর প্রতি ছিল এবার হজরতে চিপ্রাইল নবীজির কাছে আইসা ডাক দেয়া বলে নবী গো আপনার হানজালাকে গুসুল করানোর দরকার নাই আপনার সাহাবিকে আমার আল্লাহ তালা মাধ্যমে তাদের জান্নাতের পানি দ্বারা আকাশের মধ্যে উঠাইয়া জান্নাতের পানি দিয়ে গুসল করাইয়া দিছে বলেন না আল্লাহ আমার আমার বন্ধুরা শুধু তাই নয় দেখেন সাহাবাইম রোজি আল্লাহ তারা কেমন ভালোবাসতেন আর আমাদের কেমন ভালোবাসা আমার ভাই জন আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন অল্প সময় কথা বলে শেষ করে দিব আর উলামাই মাইকেরাম আসেন তারাও কথা বলবেন বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর নবী একদিন জিহাদে যাবেন আল্লাহ বিশ্ব নবী যুদ্ধের ময়দানে যাবেন যুদ্ধের ময়দানে যাবেন এবার বেলাল হজরতী বেলালুকে ডাক দিয়া কয় ও বেলাল বেলাল রে জউ 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 মসজিদে নববীর মিনারে উঠ মসজিদে নববীর মিনারে উঠ আজকে আযানটা পালতা দিবা দলাল رضی আল্লাহ তাআলা হু ডাক দে কই নবী গো আযান কি আবার পালতানু যায় না কি আবার নবী আমার নবী ডাক দিয়া কয় না 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 বেলাল আজকে একটা নতুন আজান দিবা আবার আমার বেলালা আনহু আমার নবীকে ডাক দেয়া কয় নতুন আজানটা কিভাবে দিব আবার নবীজি ডাক দেয়া কয় বেলাল যাও 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 মসজিদে নববীর মিনারে উঠ মসজিদে নববীর মিনারে উইটা আজকে জিয়া বলবা হাইয়া আলাল জিহা হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ এই কথাটাও জানাই দিবা আমার নবী জিহাদে যাবে আমার নবী যুদ্ধে যাবে আমার নবীকে কে আছো সন্তান দিয়া সাহায্য করবা কে আছো টাকা পয়সা দিয়া সাহায্য করবা কে আছো জানমাল দিয়া সাহায্য করবা বাইরে আমার বন্ধুরা আমার একজন মহিলা আশেক হইয়া নবীর প্রেমের আশেক হইয়া মহিলা এই দৌড়ায় গেছেন বাড়িতে বাড়িতে যাইয়া দেখে গড়ের মধ্যে কিছুই নাই গরের মধ্যে কিছুই নাই টাকা পয়সাও নাই মহিলাটা ছিল বিধু বা আর কিছু নাই তার মা তার কাছে তার কাছে একটা সন্তান আছে ভাই যান মনোযোগ দিয়া শুনবেন এবার আল্লাহর নবীর সাহাবিরা মসজিদে নববীর সামনে আয় সাহাজির পরের দিন সাহাবিরা সাহাজি এবার একজন সাহাবী আইসা সমস্ত সাহাবিদের নামগুলা লিস্ট করা শুরু করে দিয়েছে সমস্ত সাহাবিদের নামগুলা লিস্ট করে সমস্ত সাহাবিদের নামগুলা লিস্ট করা শুরু করলো লিস্ট করা শেষ পিছনে সবার শেষে যাইয়া দেখে একজন মহিলা একজন মহিলা দাঁড়ায় আছে এবার আমার বাইজান আমার বন্ধুরা আল্লাহর নবীর সাহাবি ডাক দেয়া কয় ও মা আপনি কেন দাঁড়ায় রইছেন আপনি কি চান ওই মহিলা ডাক দেখ কই ও আল্লাহর নবীর সাহাবি আমি কিছু চাই না আমি কিছু চাই না আমি তোমার নবীর সাথে যুদ্ধে যাবো আমি তোমার নবীর সাথে জিহাদের ময়দানে যাবো আমার বাইজান আমার বন্ধুরা আমার দিকে লক্ষ্য করে শুনুন এবং ডাক দিয়া কয় মহিলা মহিলাকে যুদ্ধে নেওয়া যাবে না এটা রসুলের নিষেধ কোনো মহিলাকে যুদ্ধে নেওয়া যাবে না এবার মহিলা ডাক দেওয়া কয় ও নবীজির সাহাবি যাও 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 তোমার নবীর কাছে যাও তোমার নবীজিকে যাইয়া বলো একজন মহিলা আপনার সাথে সাক্ষাৎ করতে চাই আমার আমার বন্ধুরা এবার সাহাবি রসুলের কাছে চলে গেছে বলে রসুল আপনার সাথে একজন মহিলা সাক্ষাৎ করতে চাই একজন মহিলা আপনার সাথে কথা বলতে চায় এবার আমার নবী ডাক যাও 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 মহিলাকে নিয়ে আসো এবার সাহাবি দৌড় হয়ে গেলেন মহিলার কাছে মহিলা কেন জির কাছে নিয়ে গেলেন এবার ডাক দিয়া নবীজি ডাক দিয়া কয় ও মহিলা তুমি কি চাও আমার কাছে চাও আমার মহিলা কয় নবী গো আমি আপনার সাথে যুদ্ধে যাব দেখেন একজন মহিলা তার মধ্যে নবীর প্রেম প্রীতি কেমন ছিল নবীজির ভালোবাসা কেমন ছিল এবার ওই মহিলা কয় নবীজি আমি আপনার সাথে যুদ্ধে যাব। এবার নবীজি ডাক দেয়া কয় না কোনো মহিলাকে যুদ্ধে নেওয়া যাবে না কোনো মহিলাকে যুদ্ধে নেওয়া যাবে না আমার মহিলা ডাক দিয়া কয় নবী গো আমি জানতাম আমি জানতাম আপনি আমাকে যুদ্ধে নিয়ে যাবেন না তাই আমি আমার সাথে একটা সন্তান নিয়ে আসছি আমার সাথে আমার ছেলেকে নিয়ে আসছি এবার নবীজি ডাক দিয়া কয় নবীজি মহিলার দিকে তাকাইলেন উপরের দিকে এভাবে তাকাইলেন তাকায় দেখে না না কোনো সন্তান নাই কোনো ছেলে নয় এবার নবীজি ডাক দেয়া কই মহিলা ওই তোমার সন্তান কোথায় তোমার সন্তান আমি তো কোনো ছেলে সন্তান দেখতেছি না কোনো ছেলে সন্তান দেখতেছি না আমার ভাইজান আমার বন্ধুরা এবার মহিলা ডাক দেয়া কই নবীজি আমি জানতাম আপনার নবীর আপনা আপনার সাহাবি বেলাল যখন মসজিদে নবীবীর মধ্যে এলান করার সময় আমি আমার ঘরের মধ্যে দৌড়ায় গেছি ঘরের মধ্যে চাইয়া দেখি কোনো কিছু নাই টাকা পয়সা নাই আমার স্বামী অনেক আগেই ইন্তেকাল করেছেন এই জন্য আমার ছোট্ট পাঁচ বছরের সন্তান এই সন্তানটাকে আমি আপনার কাছে নিয়ে আসছি আমার ভাইয়া আমার বন্ধুরা এবার আমার নবী ডাক দেয়া কয় ও মহিলা আমি যুদ্ধে যাব আমি যুদ্ধে যাব কোনো খেল খেলাবার জন্য যাব না কোনো খেল খেলাবার জন্য যাব না এই মহিলা ও মহিলা এই ছেলে না ধরতে পারবে তরবারি না ধরতে পারবে ডাল কোনো শত্রুর মোকাবেলায় এসে দাঁড়াতে পারবে না আমি এই সন্তানকে নিয়ে যেতে পারবো না আমার বাড়ি যান আমার বন্ধুরা একটু লক্ষ্য করে শুনো ওই কই নবী গো আমার মনে বড় আশা ছিল আমার মনে বড় আশা ছিল আপনার সাথে আমি যুদ্ধে যাব কিন্তু পারলাম না টাকা পয়সা সাহায্য করব তাও আমার কাছে নাই ও নবী জি এই জন্য আমি আমার এই ছোট্ট পাঁচ বছরের সন্তানটা নিয়ে আসছি সল্লি আলা নামে মুহাম্মদ। আকু কাজিয়া দিন কাজিলা নামে মুহাম্মাদ সরকার দু আলম পে জান ফিদা হো কুরবান মেরি অলি দিন আপকি উপর হো আমার বৈরা গভীর মনোযোগ দেয়া শুনেন এবার মহিলা ডাক দেয়া কই নুবি গো এই জন্য আমি এই ছোট্ট পাঁচ বছরের সন্তানটা নিয়ে আসছি আমি জানি আমার সন্তান কোনো ডাল ধরতে পারবে না আমার সন্তান তরবারি ধরতে পারবে না কিন্তু নবী গো আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন তখন আপনার শত্রুর অভাব নাই শত্রুরা ডান দিক থেকে আপনাকে তীর মারবে আমার সন্তানটাকে আপনি ডাল হিসেবে ব্যবহার করবেন সুহান আল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার দেখেন আমার নবীর আশেক কেমন আশেক ছিলেন মহিলা এবার নবীজি নবীজিকে ডাক দেয়া কয় সাব অগণবিধি আপনাকে যখন ডান দিক থেকে তরবারি ডান দিক থেকে যখন শত্রুরা তীর মারবে তখন আপনি আবার ডান দিকে আমার সন্তানটাকে ধরে দিবেন বাম দিকে যখন আপনাকে তীর নিক্ষেপ করবে আপনি বাম দিক থেকে আপনি আপনি আমার সন্তানকে ডাল হিসাবে ব্যবহার করে ওই তীর থেকে বেঁচে যাবেন নবীজি এই জন্য আমি আসছি তো যান সময় স্বল্পতার কারণে পরিপূর্ণ শেষ করতে পারি নাই আরও বড় বড় ওলামাই আসেন